আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবীয়া বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমরা সিয়ামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি সাহারি হিসাবে আমরা পরিচিতি পেয়ে থাকি ইসলামী শরীয়ত যেটিকে সাহুর বা সাহারি হিসাবে নামকরণ করেছে সোবে সাদেকের পূর্ব যে মুহূর্তটি বজারের আগে যে মুহূর্তটি এই সাহারির সময়টি আসলে সারা বছরেই একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়টি ইমানদার বান্দা যারা আল্লাহ রব্বুল্লা আলমিনের মুখলিস বান্দা যারা তারা এই সময়টি সারা বছরেই সময় এই সময়ে আল্লাহর দরবারে ইস্তাক করে আল্লাহ রব আলমিন সুরা আল ইমরানের সতেরো নম্বর আয়াতে এর সাত করেছেন আসীনাসীনাফিনা ওয়াল মুস্তা ফির আসহার আল্লাহ সুবান বলেন যে ইমানদারদের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আল্লাহর বান্দাদের তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ওয়াল মুস্তাক নাবিল আসহার তারা সাহারির সময় শেষ রাত্রিতে আল্লাহ নিকট নিকট ইস্তগার করে কারণ ওই সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রতিদিন ওই সাহারির সময়ে পাক প্রথম আকাশে অবতীর্ণ হন প্রথম আকাশে এসে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ডাকতে থাকেন হালমিন মোস্তাক ফিরিন ফির আল্লাহ তোমাদের মধ্যে কেউ কোনো ইস্তগারকারী ক্ষমা প্রার্থনাকারী আছে কিনা আমি তাদেরকে ক্ষমা করে দিব তো এই সময়ে আল্লাহর বান্দারা উঠে আল্লাহর কাছে ইস্তফার করেন কারণ আল্লাহ রব্বুল আলমিন নিজেই এই সময়ে ইস্তফারের জন্য আমাদেরকে ডাকেন সম্বোধন করেন এই সময়টি একটা বরকতের সময় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন সাহুরে বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে আল্লাহ রব্লাহ আলমিন বারাকা রেখেছেন বরকত রেখেছেন এজন্য সাহারি ক্ষুধা না থাকলেও অল্প কিছু হলেও খাওয়াটা এটি বরকতময় কারণ আল্লাহ পাক এই খাবারটির মধ্যেও যেহেতু এই খাবারটি শুধু একটি খাবার নয় এটি একটি আবাদত এই জন্য এই খাবারের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বরকত রেখেছেন আর এটি শেষ মুহূর্তে অর্থাৎ সময়ের শেষে ছভাচা পূর্বে শেষ খাওয়াটা উত্তম নবী সাল্লা ইসলাম সবসময় শেষ দিকে খেতেন আর এই সাহারি খাওয়াটা এটি আহলে কিতাব যারা তাদের মধ্যে আমাদের মধ্যে সিয়ামের পার্থক্য হলো এটি নবী ইসলাম বলছেন ফার্স্ট মা বাইনে সিয়ামিনা বা সিয়ামে আহলে কিতাব আকলাতুস সাহার অর্থাৎ আহলে কিতাবদের সিয়াম আর আমাদের সিয়াম এর মধ্যে পার্থক্য হল যে আমরা আকলাত সাহার আমরা সাহারি খাই আর আহলে কিতাবগণ সাহারি খায় না নবী সাল্লাম এতে উৎসাহ করে বলেন উম্মদকে উৎসাহিত করে বলেন আকলহু আকলুহ ফালা তাহ সাহারি খাবার মধ্যে আলভাগ বরকত রেখেছেন সুতরাং এই বরকত তোমরা পরিত্যাগ করিও না